দেয়ালে পোস্টার কে লাগিয়েছে? মুই কেমনে কমু, মুই তো পড়লাও জানি না, এই জায়গা কি লাগছে তাও তো কইতে পারবো না। আর এই সব লাগায় কি মোর কোনো লাভ আছে নাকি? তুই দেখবি না তোকে কেন রেখেছি আমি। খালাম মা, রামতে রামতেই তো মোর জীবন শেষ, মুই এসব কেমনে দেখমু? চুপ বোমা, বোমা কি হয়েছে মা? সকাল সকাল এরকম ডাকাডাকি করছেন কেন? দেয়ালে এই পোস্টার কে লাগিয়েছে? আশ্চর্য ব্যাপার, আমি কি জানি? আমি একটা ভার্সিটিতে পড়ে স্টুডেন্ট, আপনার কাছে মনে হয় আমি এরকম ছেঁচড়া মিম্বারের কাজ করতে পারি? তুমি করনি তাহলে কে করেছে? আমি কি করে বলবো মা, আমি বুঝি না, প্রতিদিন সকালবেলায় বিনা কারণে আপনি এরকম চেঁচামেচি করেন কেন? চুপ, কার সাথে তুমি কথা বলছো সেটা জেনে বুঝে কথা বলা উচিত। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী বংশের মেয়ে, রাফি, জেনি, মনি। কি হয়েছে ভাই, সাত সকালে তো চিল্লাচিল্লি শুরু করেছো কেন? ইয়ে মানে বলছিলাম কি, এখানে তো ভালোই লেখা আছে, জোর গলা বন্ধ। চুপ চুপ। জেনি, মনি, তোমরা কেউ লাগিয়েছো? মা তুমি যে কি বলো না, তোমার কি মনে হয় আমি এসব করতে পারি? মা তুমি তো জানো আমি কতটা সহজ সরল, আমি কি এসব করতে পারি বলো? তাহলে কার এত বড় সাহস, কে এটা লাগিয়েছে? আচ্ছা মা তোমার কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ মা সন্দেহ হলে বলো। আমার তো মনে হয় এটা বৌমাই লাগিয়েছে। মা কোনো কিছু না জেনে কাউকে বিনা কারণে দোষারোপ করা কিন্তু ঠিক না। আর আমি বুঝতে পারছি না আপনি গায়ে পড়ে কেন ঝগড়া করতে চাচ্ছেন? তুমি আমাকে ঝগড়ার ভয় দেখাচ্ছ? আমি নীলাঞ্জনা চৌধুরী, আমি চৌধুরী বংশের মেয়ে, আমি একাই 100। আমিও খানবাড়ির একাই 250। আর মুই পাটারি বংশের মাইয়া, একাই 500। চুপ। কি ব্যাপার বাবা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এখন কি করবো বলো তো? কি আর করবি, এখন তুই তোর বউ সামলা, আমি তোর মাকে সামলাই, অর্থাৎ আমার বউকে আমি সামলাই। এই না ভেতরে যা, এই উনি চল তো। আরে চল করছিলাম যাতে আজকে একটু শান্তি মতো ঘুমাইতে পারি, তাও পারলাম না, ঝগড়া লাগেই গেল। শোনো, আমি একটা ফ্ল্যাট কিনে এই বাড়ি থেকে একদম চলে যাব। ফ্ল্যাট কিনবা তুমি? হ্যাঁ, তুমি শুধু আমার জন্য দোয়া করো আর কয়েকটা দিন অপেক্ষা করো। আচ্ছা ফ্ল্যাট যে কিনবা, টাকা পাবো কোথায় শুনি? টাকা জমিয়েছি। তাই নাকি, কত টাকা জমিয়েছো তুমি? 25,000 টাকা জমিয়েছি। কে? 25,000 টাকা জমিয়ে তুমি আমার জন্য ফ্ল্যাট কিনার স্বপ্ন দেখছো? ফাজলামি করো না সাথে। আরে বাবা এমন করছো কেন, মা যখন থাকবে না তখন এই বাড়ি গাড়ি ফ্ল্যাট সবই তো আমাদের। তোমার মা তোমার ঘরের ডিমটা দিবে, সবকিছু দেখবা তোমার বোনের নামে লিখে দিয়েছে। আমার কপাল দেখে খারাপ, তোমাকে বিয়ে করে আমার কপাল দিয়ে পুরো পুড়ে গেছে। আমার মুখে মুখে তর্ক করে, এত বড় সাহস! ওরা জানে না আমি কে। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী বংশের মেয়ে। তুমি একটু শান্ত হও। তুমি চুপ করো, এই বয়সে এত চিৎকার চেঁচামেচি করো না, হঠাৎ দেখবে এই চিৎকার চেঁচামেচি করতে করতে চিত হয়ে পড়ে আছো। আমি নীলাঞ্জনা চৌধুরী, এত সহজে আমি হার মানবো না। সেটা আর কেউ না জানলে, আমি তো জানি।
তাহলে তুমি আমাকে ভয় পাও না কেন? কে বলেছে ভয় পাই না? হয় যদি না পেতাম কবে আরেকজনকে ঘরে নিয়ে আসতাম? কি বললে তুমি? তোমার দুপুরের খাবার বন্ধ। মানে আমি তো ইয়ার কি করছিলাম নীলু? আরেকবার কথা বলেছো তো, রাতের খাবারও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না নীলু। মিনা, হাই মিনা। কি খেলাম মা, মরে বলেছেন? তোর খালুর দুপুরের খাওয়া বন্ধ। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো কিছু খাওয়াতে পারবি না, খেতে দিলে তোর খবর আছে। আপনি খালু জানে খাওয়ান বন্ধ করছেন, মই খাইতে দি মুখে লেগা মোর কি ঠেকা পড়ছে নাকি? তাহলে কি করবি বলতো? কি আর করব, ওই যে 100 গ্রাম সেল কম রান্না করব। কথাটা যেন মনে থাকে। এখন চল। মানে বলছিল কি নীলু, আমার গ্যাস্ট্রিকের ব্যথা আছে। কথা যদি বেশি বলো না, সকালের খাবারও বন্ধ করে দেবো। না আর বলবো না। কি ভাব? কি আর ভাব? আচ্ছা এইভাবে আর কতদিন? আমরা কি বিয়ে করবো না? বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু আমার কাছে তো ভালো কোনো চাকরি নেই। আগে ভালো একটা চাকরি হোক, তারপর না হয় বিয়ে করব। ভালো চাকরি না হলে কি আমরা বিয়ে করব না? জানি, আমি ছোট্ট একটা চাকরি করি। সেই ছোট্ট চাকরিটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে আমার বিয়ের জন্য কোনো আপত্তি নেই। রাশেদ, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার চাকরি কেন? তুমি ছোট চাকরি করো, বড় চাকরি করো, তাতে আমার কিছু যায় আসে না। সেটা আমি জানি। জানি তাহলে এই কথা বললে কেন? তুমি অনেক বড় লোক, একটা ফ্যামিলির মেয়ে, আর আমি একটা সাধারণ ঘরের ছেলে। এই কারণে তোমাকে কি খাওয়াবো কি পরাবো সেই কারণে বলে ফেলেছি। তুমি যদি আর কখনো এইসব কথা বলো আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, এরকম কথা আমি আর মুখে আনবো না। আচ্ছা শোনো, ভালো কথা, তোমার ব্যাপারে আমি মাকে বলেছি। মা কি বললো? মা বলেছে আমি যাকে পছন্দ করব তাকেই বউ হিসেবে মেনে নিবে। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার মার মতো যদি আমার মাও হতো। কেন, তোমার মা কি হয়েছে? রাশেদ, পৃথিবীতে সব মানুষ এক না। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, চলো। আচ্ছা কিছুক্ষণ আগেই তো আসছো, একটু দাঁড়াও না আর কিছু কথা বলি। দেরি হয়ে যাচ্ছে, বাসায় গেলে মা বকা দিবে, চল। ঠিক আছে চলো তো। কি হলো, অনেকক্ষণ ধরে বসে আছিস, কিছু বলবি নাকি? মা, জেনিকে দেখলাম পার্কে একটা ছেলের সাথে বসে কথা বলছিল। কি বলছিস তুই, ঠিক দেখেছিস তো? হ্যাঁ মা, আমি আমার নিজের চোখে দেখেছি। আমার মেয়ে হয়ে পার্কে ছেলের সাথে? তুই ছেলেটাকে চিনিস? আমি তো চিনি না মা, তুমি বরং জেনিকে ডেকে জিজ্ঞেস করো। আর আমি যে বলছি সেটা বলো না মা। জেনি, জেনি, মামাকে ডেকেছো? তুমি পার্কে বসে একটা ছেলের সাথে কথা বলছিলে। ছেলেটা কে? চুপ করে আছো কেন, ছেলেটা কে? মা, তুমি যেহেতু সব জেনেই গেছো তাহলে আমি আর লুকাবো না। ওর নাম রাশেদ, আমরা দুজন দুজনকে পছন্দ করি। কাল ছেলেটাকে আসতে বলবে, আমি কথা বলবো। কেন মা? আসতে বলেছি আমি। ঠিক আছে মা, আমি ওকে দেখা করতে বলবো। যাও।
তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আগে ছেলেটাকে দেখি, তারপর। শীতের জ্বালা আর থাকতে পারছি না। মিনা, মিনা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। এইভাবে খালো স্যার, এই নুডলসগুলো খেয়ে নাও। আমার তো রাত পর্যন্ত খাওয়া বন্ধ, এখন তো সবে সন্ধ্যা। আরে চুপ করে খেলাম তো, খালাম্মা বুঝতে পারবো না। খালাম্মা জানতে পারলে তো চাকরি থাকবে না, জানিস তো। খালু জান যে কি কন্যা, এটা কি সরকারি চাকরি? থাকলেই কি আর না থাকলেই কি? আর শুনেন, আমার কিন্তু বাসার বাড়ির কামের অভাব নাই। তো এত বাড়ি থাকতে এখানে পড়ে আছিস কেন? এই যে খালাম্মা একটু চিলাচিলি করলেও বাকি সবাই খুব ভালা, আর কইতে পারে নিরাপত্তাতেও আছি। আর বাইরের বাসায় কামে নিরাপত্তা খুবই কম। খালু জান, আমি তাড়াতাড়ি খেলাম, খালাম্মা কিন্তু যে কোনো সময় চলে আসবো। খালো না রাত পর্যন্ত খাওয়া বন্ধ, খাবার দিলি কেন? আমি তো ভুলে খাওয়ান দিয়ে ফেলেছি। এই খালো জান, আপনি আমার কলেন না কিনলে গা? আমি না ভুল করে খেয়ে ফেলেছি। ভুল দুজনে করেছো না? দুজনের রাতের খাবার বন্ধ। যা, দুজনের খাবার ফ্রিজে রেখে দিবি। যা, খাবার নিয়ে যা। কি ভেবেছো তুমি? তুমি বসে বসে আরাম করে খাবে আর আমার চোখে পড়বে না? আমি কি জানো না, আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী বংশের মেয়ে। আমার চোখে কোনো কিছু পড়বে না, এটা কি হয়? মুখ বন্ধ করো। কি খবর মিনা, তুই বাবাকে ডাকলি না কেন খাওয়ার জন্য? যা বাবাকে ডেকে নিয়ে। তোমার বাবার রাতের খাওয়া বন্ধ। কি বলেন মা, বয়স্ক একজন মানুষ দুপুর বেলা তো কিছু খায়নি, রাতেও কিছু খাবে না। ভাবি, মুই খালু জানের বিকালে নুডলস খাইতে দিছিলাম, এই লাগা মোরও রাতের খাওয়া বন্ধ। মানে? আচ্ছা মা, কাজটা কি ঠিক হচ্ছে? আফটার অল বাবা একজন বয়স্ক মানুষ। মা, কাজটা আপনি একদমই ঠিক করছেন না। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার। যদি ভুল করে থাকেন মা, তাহলে অবশ্যই শিখবেন। মুখ সামলে কথা বলো। আমি আপনার এইসব আইন কানুন মানি না, আর মুখ সামলে কথা বলতে পারবো না। কি করবে তুমি, কি করবে? আমি আমার খাবার থেকে মিনাকে খাওয়ার ভাগ দিব, তাতে হয়তো বা আপনার কোনো সমস্যা হবে না, তাই না মা? ভাবি, মোর রাতের খাওয়া না খেলেও চলবে, কারণ মুই জানতাম মুই যদি খালু জানরে খাওয়ান দেই তাহলে তো মোর রাতের খাওয়া এমনি এমনি বন্ধ হয়ে যাবে। লেগেই তো মুই কি রাতের খাওয়া চুরি করে খেয়ে রাখছিলাম। তুই কি জানিস তোর সকালের খাবার বন্ধ হয়ে যেতে পারে? হাতে কোনো সমস্যা নেই, এমন খাওয়ান খাইছি কালকে দুপুর পর্যন্ত আমার খিদেই লাগবে না। চুপ, যাও খেতে। কে ঠিক আছে, নেই যাগো খাওয়া নিজেরই বাইরে খেয়ে। একটা লেবু লয়ে গেলাম, লেবু তোর খাওয়ান নিষেধ নেই। আমার কাছে মনে হয় জিনি একটা ছেলেকে পছন্দ করে। কি বলো, এই কথা তুমি কোথা থেকে শুনেছো? আমি যেখান থেকে শুনি, কিন্তু কথা কিন্তু সত্যি। জেনি যে ছেলেকে পছন্দ করে, মা আজকে ওকে ডেকেছে বাসে দেখার জন্য। তার মানে মা ওই ছেলের সাথে জেনিকে বিয়ে দেওয়ার প্ল্যান করছে? এটা আমি কি করে বলবো? তুমি এক কাজ করো, মাকে যে জিজ্ঞেস করো ব্যাপারটা কি। মুনি দেখো, আমি মাকে জিজ্ঞেস করতে পারবো না, মা যেখানে যেটা ভালো মনে করছে সেটাই করবে। আচ্ছা পুরুষ মানুষ এত ভয় পেলে চলে বলো? তোমার কি কোনো সাহস নেই? কিছুই করবে না তুমি? এই শোনো, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি আমার জন্য নাস্তা রেডি করো।
মানুষ না হ্যাঁ আমি তো বলছি না যে তুমি মানুষ না তুমি সেলসের চাকরি করে কত টাকা বেতন পাও আমার মেয়েকে কি খাওয়াবে খাওয়ানোর মালিক তো উপর আল্লাহ রিজিকে যা আছে ও আর আমি তাই খাবো জ্ঞানের কথা বাদ দিয়ে একটা গরিবের মেয়েকে বিয়ে করো সুখী হবে আমার মেয়েকে তোমার কাছে আমি কখনো বিয়ে দেব না আন্টি সুখী হব না দুঃখী হব সেটা জানি না কিন্তু আমি বিয়ে করলে জেনেকেই বিয়ে করব আমার সাথে তুমি চ্যালেঞ্জ করছো যদি আপনি তাই মনে করেন তাহলে সেটাই আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম তাহলে তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে প্রয়োজন হলে তাই করব এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস বাড়ির ভিতরে যা ছেলেটা তো একদম দেখছো মাথাটাই নষ্ট করে দিয়েছে আমি নীলাঞ্জনা চৌধুরী আমি চৌধুরী বাড়ির মেয়ে ছোট লোক ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না জানি আমার মা মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাশেদ মেয়েটা কে চুপ করে আছিস কেন মেয়েটা কে মা ও আমার স্ত্রী কিছুক্ষণ আগে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি তুই যে বিয়ে করেছিস ওর গার্জেন জানে মা ওর পরিবারের কেউই বিয়েতে রাজি ছিল না এই কারণে আমরা কাউকে না জানিয়ে আমরা দুজন বিয়ে করে ফেলেছি কাজটা তুই ভালো করিসনি এখনই যা ওকে ওর বাড়িতে দিয়ে আয় মা আমি কোনো কথা শুনতে চাই না ওর বাড়ি থেকে মেনে নিলে আমি আমার বৌমাকে ঘরে নিয়ে আসব 01 ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না আপনার না নগদ আছে আছে তো নগদে মোবাইল রিচার্জ করি বেস্ট অফার কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ মিনা আয় মিনা মিনা খালাম মা মোরে বলাইছেন হ্যাঁ বৌমাকে ডাক সাথে প্রেসারের মেশিনটা আনতে বল আমার প্রেশারটা বেড়েছে ভাবিরও লাগবে না প্রেশার মাপার মেশিনও লাগবে না মুই আপনার প্রেশার মাইপে দিতে আসি দেন আপনার প্রেশার তো মনে হয় 102 ডিগ্রি আই চুপ করবি বৌমাকে ডাক কি হয়েছে মা ভাবি খালাম্মার জ্বর এসে জ্বর মাপার মেশিনটা লই আয়েন তো বৌমা আমার প্রেশারটা বেড়েছে প্রেশার মাপার মেশিনটা নিয়ে এসো না মা আমি আপনার কাছে থাকি এই তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন যা মাই প্রেশার মাপার মেশিনটা নিয়ে যা আর শোন জেনির দিকে খেয়াল রাখবি ও যেন কোনো কিছুতেই বাড়ি থেকে বের হতে না পারে ওকে ঠিক আছে আম্মা তুমি বসেন না মা বসেন আপনাকে আমি কতবার বলেছি আপনি অযথা টেনশন করবেন না আজকে টেনশনের কারণে আপনার প্রেশারটা হাই হয়ে গেছে চুপ করো কে বলেছে আমি টেনশন করছি খালাম্মা
ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। সেই খেলা হয় ঘরে সারা বছর ধরে, ইঞ্জুরিতে ভাঙে মন রাত ফুরলেই ঠিক। ইটস ফ্যামিলি ফ্যামিলি প্রিমিয়ার লিগ চলছে।